আজকে আমরা একটা নজরুল ইসলামের গান শিখব। আর নজরুল ইসলামের গান তো শিখিনি, তাই কাজী নজরুল ইসলাম একটু আনকমন গান, কিন্তু খুব সুন্দর সহজ সুরের চলন। এই গানটা নজরুল ইসলামের বাউলের সুর থেকে প্রভাবিত হয়ে নজরুল ইসলাম এই গানটা তৈরি করেছিলেন, অর্থাৎ আমরা বলতে পারি এটা হচ্ছে বাউলাঙ্গের সুর। আমি ভাই খেপা বাউল আমার দেউল, আমারে আপন দেহ। আমি ভাই খেপা বাউল আমার দেউল, আমারে আপন দেহ। আমারে প্রাণের ঠাকুর, আমারে প্রাণের ঠাকুর, নগে সুদূর অন্তরে মন্দির গেহ। আমি ভাই খেপা বাউল আমার দেউল, আমারে আপন দেহ। এটা গেল সাইন, অন্তরায় আসছে। সে থাকে সকল সুখে সকল দুঃখে, আমার বুকে অহরহ। সে থাকে সকল সুখে সকল দুঃখে, আমার বুকে অহরহ। কবুতায় প্রণাম করি বক্ষে ধরি, কবুতায় প্রণাম করি বক্ষে ধরি, কবুতারে বিলাই স্নেহ। আমি ভাই খেপা বাউল আমার দেউল, আমারে আপন দেহ। সঞ্চারি আসছি। ভুলায়ে আমার কুল, ভুলেছে নিজেই সে কুল। ভুলায়ে আমার কুল, ভুলেছে নিজেই সে কুল। ভুলেছে বৃন্দাবন গোকুল, ভুলেছে বৃন্দাবন গোকুল, মোর সাথে মিলন বিরহ। লাস্ট অন্তর অর্থাৎ আভোগ। সে আমার ভিক্ষা ঝুলি কাঁধে তুলি, চলে ধুলি মলিন পথে। সে আমার ভিক্ষা ঝুলি কাঁধে তুলি, চলে ধুলি মলিন পথে। নাচে গায়ে এক তারাতে আমার সাথে, নাচে গায়ে এক তারাতে আমার সাথে, কেউ বোঝে বোঝে না কেহ। আমি ভাই খেপা বাউল আমার দেউল, আমারে আপন দেহ। আমারে প্রাণের ঠাকুর, আমারে প্রাণের ঠাকুর, নহে সুদূর অন্তরে মন্দির গেহ। আমি ভাই খেপা বাউল আমার দেউল, আমারে আপন দেহ, আমারে আপন দেহ, আমারে আপন দেহ। এটা কাজী নজরুল ইসলামের গান। আমরা বুঝতে পারি যে একজন মুসলমান হয়েও বাউলঙ্গের সুরে কীভাবে প্রভাবিত হয়েছিলেন কাজী নজরুল ইসলাম। আমি গানের লিরিক্সটা পাঠিয়ে দেব লিখে, তখন এটা গুগলে পাওয়া খুব মুশকিল, খুব রেয়ার একটা গান। আর এই গানটার মানে আলাদা করে সবাই বুঝতেই পারছো, যে নিজেকে আমি বাউল ভাবছি বা বাউল মনে করছি, ঈশ্বর আমার এই মনোমন্দিরেই বিরাজ করছেন বা মনোমন্দিরেই আছেন। এটা প্রতিটা লাইনের মানে ওইভাবে বলার কোনো দরকার নেই, সবাই গানের মূল যেটা সারমর্ম সেটা সবাই বুঝতেই পারছো, ঈশ্বর আমাদের মনের মধ্যেই বিরাজ করছেন। আমি খেপা বাউল, আমি
আমার আপন মনে আমি তার প্রার্থনা করে যাচ্ছি, এবং আমি বিশ্বাস করি যে সেই প্রাণপুরুষ আমার মনের মধ্যে বিরাজ করছেন। আমি জানি যে আমার সকল সুখ দুঃখে তিনি আছেন এবং থাকবেন। অন্তরা যেটা বলছে, সে থাকে সকল সুখে সকল দুঃখে অহরহ। আমি কখনো তাকে প্রণাম করি, আবার কখনো বন্ধু মনে করে বুকের মধ্যে জড়িয়ে ধরি, আবার কখনো তাকে আদর করি বা স্নেহ করি, স্নেহের মানে স্নেহ আদর করি, কখনো তাকে প্রণাম করছি, কখনো বুকে জড়িয়ে ধরছি, কখনো তাকে আদর করছি। আমি ভাই খ্যাপা বাউল, কোনো ঠিক ঠিকানা নেই, আমি নিজের কুল কিনারা কিছুই বুঝতে পারি না। তার সাথে আমি আনন্দ করে নাচি গাই একতারা নিয়ে, এটা লোক সমাজে কেউ বোঝে আবার কেউ বোঝে না, তাতে আমার কাছে যায় আসে না। আমি এরকম খ্যাপা বাউলের মতোই আমার ঈশ্বরকে এইভাবেই আমি স্মরণ করব, মনে করব, এবং আমি বিশ্বাস করব আমাদের মনের মধ্যে তিনি বিরাজ করছেন। এই হচ্ছে গানের সারমর্ম। তো খুব ভালো করে গানটা তুলে গানটা গাইতে হবে। থ্যাংক ইউ।